ই কমার্সের নামে গ্রাহকরা যাতে লোভে পড়ে প্রতারিত না হয় সেজন্য প্রচারণা চালানোর পরামর্শ হাইকোর্টের। আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, ই কমার্স ব্যবসার কোনো আইন না থাকায় সুযোগ নিচ্ছে প্রতারকরা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ই কমার্সের নামে যারা প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সম্প্রতি ই কমার্স ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ইভেলির প্রতারণার খবর সারা দেশে আলোচনায় উঠে আসে। তাদের ফাঁদে পা দিয়ে পথে বসেছে অনেক গ্রাহক। এমনই একজন গ্রাহকের মামলায় প্রতিষ্ঠানটির সিইও এবং চেয়ারম্যানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ, কিন্তু গ্রাহকরা তাদের দেয়া অর্থ ফেরত পাবে কিনা তা বলতে পারছে না কেউই। প্রতারণার এই বিষয়টি হাইকোর্টেও উঠে এসেছে। অন্য একটি মামলার শুনানির সময় ই কমার্সের নামে কি হচ্ছে তা জানতে চান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ। কোর্টটা বলেছেন যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়, কারণ যে জিনিস তিনি চাচ্ছেন সেটা বাস্তব অর্থে পাওয়া সম্ভব নয়, অথচ তিনি টাকা পরিশোধ করে ফেলছেন। এই কথাগুলোই কোর্টের সীমা পরিসীমার মধ্যে আলোচনা হয়েছে। ই কমার্স ব্যবসা এবং প্রতারণা নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেন, দেশে এখনও ই কমার্স আইন নেই, তাই বিভিন্ন কৌশলে গ্রাহকদের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। আইনের রূপান্তর করতে হবে, আইনে বাধ্যবাধকতা করতে হবে, এবং আমি মনে করি যে যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। সেই ক্ষেত্রে তখন যদি তারা কোনো ধরনের প্রতারণার শিকার হয় কোনো ব্যক্তি, ওই তাদের সিকিউরিটির টাকা থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইভেলি কিভাবে গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে তা তার জানা নেই, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তারা যেই কমিটমেন্ট জনগণকে দিয়েছে সেগুলো যদি পূরণ না করেন তাহলে আমরা আইন অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এই যে প্রলোভন আপনাদেরকে দেখাচ্ছে এইটা বাস্তব সম্মত কিনা সেইটাও আপনারা নিজেরা চিন্তা করে আপনারা ইনভেস্ট করবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।